হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকে আমরা কথা বলবো রিয়েলমি C15 নিয়ে। রিয়েলমি তাদের লাস্ট কয়েকটা স্মার্টফোনে প্রচুর গিমিকি ফিচার দিয়েছে, লাইক 90Hz রিফ্রেশ রেট, আননেসেসারি 8GB অফ র্যাম, বাট ফাইনালি দে আর ব্যাক অন ট্র্যাক। সো এটি এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন এবং এতে কোনো গিমিক থাকছে না। বাট ওভারঅল এই ফোনটি কেমন হবে, কাদের জন্য এটি পারফেক্ট স্মার্টফোন, সেটি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। শুরুতেই প্রাইসিং, এই ফোনের দুটি ভ্যারিয়ান্ট থাকছে, যার দুটিতেই থাকছে 4GB র্যাম কমন, তবে স্টোরেজ ভ্যারিয়ান্ট থাকছে দুটি, 64 এবং 128GB। এর বেস ভ্যারিয়ান্টের প্রাইস 12,990 এবং 128GB ভ্যারিয়ান্টের প্রাইস 14,490 টাকা। বাট আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে 128GB ভ্যারিয়ান্টটিতে না যাওয়াই ভালো, কারণ এ ধরনের এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য 64GB রোম গুড এনাফ। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে এটি অলমোস্ট রিয়েলমি C12। ফোন দুটি দেখতে অবিকল একরকম, তবে ক্যামেরা সেগমেন্টে কিছুটা পার্থক্য থাকছে। রিয়েলমি C15-এ একটা ক্যামেরা বেশি পাওয়া যাবে। এর বিল্ড ম্যাটেরিয়াল পলিকার্বনেট, ওজন যথেষ্ট ভারী, থিকনেসও বেশি, বাট এর ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো থাকায় আনকমফোর্টেবল লাগে না। এবং এর রেয়ার শেল ম্যাট ফিনিশ হয়, ভালো গ্রিপ পাওয়া যায়, বাট এক হাতে পুরো ডিসপ্লে কর্নার টু কর্নার রিচ করা ইজি না। সিকিউরিটি সেকশনে এতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাজ ইউজুয়াল এটি ফাস্ট কাজ করে, সেই সাথে এতে ফেস আনলক সিস্টেমও ব্যবহার করতে পারবেন। আর বাটন অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে এতে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো USB চার্জিং পোর্ট, সিঙ্গেল স্পিকার এবং সিঙ্গেল মাইক্রোফোন। রিয়েলমি C15-এর ডিসপ্লে হিসেবে এতে অ্যাজ ইউজুয়াল HD+ প্যানেল থাকছে, যেটি 6.5 ইঞ্চের একটি LCD প্যানেল। ওয়েল, এই বাজেটের ফোনে HD+ ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এর কালার অ্যাকুরেসি বা ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল। আর এই বাজেটের ফোনগুলোর ডিসপ্লে কিন্তু সুপার ব্রাইট হয় না, বাট এই ফোনের ডিসপ্লে আপ টু 600 nits পর্যন্ত যায়, সো ডেলাইট ভিজিবিলিটি নিয়েও আমার কোনো ইস্যু ছিল না। গুড থিং ইজ, এই ফোনের ডিসপ্লে প্রোটেকশনে থাকছে গরিলা গ্লাস, বাট সেটা আনস্পেসিফাইড, বাট আমার মনে হয় এতে গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। তো সব মিলিয়ে আমি বলবো এই বাজেটে এটি বেশ ভালো একটি প্যানেল, যারা মাল্টিমিডিয়া কনজিউম করেন তাদের জন্য এই ধরনের বড় ডিসপ্লে অবশ্যই একটি অ্যাডভান্টেজ। পারফরমেন্স ওয়াইজ আমি বলবো এটি রেগুলার ইউজারদের জন্য একটি ব্যালেন্স ডিভাইস। এই ফোনের সবচেয়ে বড় ফিচার হচ্ছে এতে 6000mAh ব্যাটারি থাকছে, সো যারা বাজেট ফোনে 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য এটি একটি পারফেক্ট ডিভাইস। বাট বিগ ব্যাটারি মানে লম্বা চার্জিং সময়, এর সাথে যদিও 18W ফাস্ট চার্জার থাকছে, তারপরও যেহেতু এটি 6000mAh হিউজ ব্যাটারি, সো 0 থেকে 80% পর্যন্ত চার্জ করতেই 2 ঘন্টার ওপরে সময় লাগে। তবে ভালো বিষয় হচ্ছে এই ফোনে সিঙ্গেল চার্জে আমি অলমোস্ট 2 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়েছি, যা রিয়েলি ইম্প্রেসিভ। আন্ডার দি হুড এতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 460, এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8GHz, এর সাথে থাকছে 4GB র্যাম প্লাস 64 কিংবা 128GB রোম, যেটি EMMC টাইপ স্টোরেজ, নট UFS। সো এই রেসিপি ডেফিনেটলি যারা সাধারণ ইউজার তাদের জন্য নট এ ব্যাড চয়েস। ডে টু ডে টাস্ক মানে ফেসবুকিং, ইউটিউবে ভিডিও দেখা বা গান শোনার জন্য এর পারফরমেন্স ওকে, বাট 460 নট দ্যাট গেমিং ক্যাপাবল এসোসি, স্পেশালি যারা ভারী গেম খেলতে চান। আমি এতে পাবজি ট্রাই করেছিলাম, এই গেমটি ব্যালেন্স গ্রাফিক্স, মিডিয়াম ফ্রেম রেটে খেলা যায় এবং গেম প্লে এক্সপিরিয়েন্স স্বাভাবিকভাবেই খুব একটা ভালো ছিল না, প্রচুর ল্যাগ এবং ফ্রেম ড্রপ ছিল। তবে অন্যান্য লাইট ওয়েট টাইম পাসিং গেম এতে ইজিলি প্লে করতে পারবেন। UI হিসেবে এই ফোনে থাকছে রিয়েলমি UI, যার ব্যাকএন্ডে থাকছে Android 10। অ্যান্ড্রয়েড স্ক্রিন হিসেবে রিয়েলমি UI পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগে। আউট অফ দ্য বক্স এতে কিছু ব্লোটওয়্যার থাকলেও সেগুলো রিমুভ করতে পারবেন এবং ওভারঅল এর UI বাগ ফ্রি এবং পলিশড একটি UI। তবে রিয়েলমির ফোনগুলোতে একটি ভালো ফিচার ছিল, যেটা কল রেকর্ডিংয়ের অপশন, বাট ধীরে ধীরে এখন অলমোস্ট সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনই কিন্তু মেসেজ এবং ফোন অ্যাপ হিসেবে অ্যান্ড্রয়েডের স্টক অ্যাপ ব্যবহার করা হচ্ছে। সো নতুন রিয়েলমির ফোনগুলোতে কল রেকর্ডিংয়ের অপশনটি থাকছে না, যেটা আমি মিস করেছি, বাট স্টিল এতে FM রেডিও থাকছে, যেটা অনেকেরই কাজে লাগে। এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। রিয়েলমি C15-এ ক্যামেরার সংখ্যা টোটাল 5টি। এর মধ্যে রিয়ারে থাকছে 4টি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা। তো অলমোস্ট সবাই জানেন বাজেট ফোনে এতগুলো ক্যামেরা ব্যবহার করা হয় মূলত ফোনটির মার্কেটিংয়ের জন্য, যে এই ফোনে এতগুলো ক্যামেরা থাকছে, বাট কাজের ক্যামেরা হয়তো একটা কিংবা দুইটা থাকে। এই ফোনের ক্ষেত্রে রিয়ারে থাকা 13MP মেইন ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়া অন্য দুটি ক্যামেরা কাইন্ড অফ ডেকোরেশনের জন্য দেয়া হয়েছে, কারণ এর মধ্যে একটি ক্যামেরা 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর এবং অন্যটি 2MP রেট্রো সেন্সর। আমি জানি না 2MP রেট্রো সেন্সরটি রিয়েল লাইফে কী অ্যাডভান্টেজ দিয়ে থাকে, যাই হোক এটি যেহেতু বাজেট একটি ফোন খুব একটা ডিটেলে যাচ্ছি না। সত্যি বলতে রিয়েলমি C15-এর মেইন ক্যামেরা ডেলাইটে ছিল অ্যাবোভ অ্যাভারেজ,
এর কালার রিপ্রোডাকশন আমার কাছে চমৎকার মনে হয়েছে, সেই সাথে শার্পনেস এবং ডিটেলও বেশ ভালো ছিল। বাট লো লাইটের ক্ষেত্রে এর ক্যামেরা ছিল একদমই অ্যাভারেজ। এতে f2.2 অ্যাপারচারের লেন্স ব্যবহার করা হয়েছে, সো লো লাইটে বেটার ইমেজ ক্যাপচার করা যায়নি, এবং এতে নাইট মোড নামে যে অপশনটি থাকছে সেটাও খুব একটা কাজের ছিল না। অন্যদিকের 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটিও ডেলাইটে বেশ ভালো করেছে। এতে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে, বাট এর শার্পনেস ডিটেল মেন ক্যামেরার মতো না অবশ্যই, বাট এটি দিয়ে কাজ চালানো যাবে। আর এর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা, যাতে f2.0 অ্যাপারচারের লেন্স ব্যবহার করা হয়েছে, এবং এটি ন্যাচারাল ছবি প্রডিউস করেছে যাতে গুড অ্যামাউন্ট অফ শার্পনেস এবং ডিটেল ছিল। ফর বেটার ভিউ এই ক্যামেরায় তোলা সবগুলো ছবি থাকলো আমাদের গুগল ফটোস অ্যালবামে, চাইলে সেগুলো ভিজিট করে আসতে পারেন। তো রিয়েলমি C15 যখন 13,000 টাকায় রিলিজ হচ্ছে, তখন রিয়েলমি 5i এর প্রাইসের সাথে এই ফোনটি অনেকেই কম্পেয়ার করছেন। বাট দ্য ট্রুথ ইজ 5i মে বি খুব একটা অ্যাভেলেবেল না, এবং আমার যেটা মনে হয় রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে 5i ছিল মার্কেটিংয়ের একটি অংশ, যেটি ছিল ট্রু ভ্যালু ফর মানি ডিভাইস। সো ধরে নেওয়া যায় খুব শীঘ্রই রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের ডিভাইস অ্যাফোর্ডেবল প্রাইসে হয়তো বাংলাদেশে লঞ্চ হচ্ছে না। তবে রিয়েলমি C15ও নট এ ব্যাড ডিভাইস, সো 13,000 টাকা বাজেটে এটি রিকমেন্ড করাই যায়। বাট এর 128 জিবি স্টোরেজের যে ভ্যারিয়েন্টটি থাকছে সেটা 15,000 টাকায় না কেনাই ভালো, কারণ এই প্রাইসে আরও বেটার অপশন থাকছে। যাই হোক, রিয়েলমি C15 নিয়ে আপনার কী অপিনিয়ন সেটা জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।